السلام عليكم ورحمة الله. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله سيدنا أغتينا ناغو وما يامينا أغتينا ناغو وما موني أغتينا ناغو وما يامينا أغتينا আমার নামাজে হাজিরা বিবি আমার নামাজে হাজিরা বিবি ইসমাগিলের জননী আল্লাহুম্মা বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী জগতে এসেছেন একমাত্র রহমাতুল লিল আলামিন হয়েই এসেছেন সুবহানাল্লাহ কোন দিন বারোই রবিউল শুভ সাদিক না দিনে না রাতে বীজখানটাতে নবী এসেছেন বীজখানটাই এলো কেন শুভ সাদিকে আল্লাহ নবীকে পাঠালেন কেন তার উদ্দেশ্যটা কি এই কারণে কে দিন রাতকে বলছে এ রাত শুন এমন একজন পৃথিবী জগতে বাচ্চা আসবে উনি পৃথিবীতে আসবেন তো রহমাতুল লিল আলামিন হয়ে আসবে আর ওই নবীকে আমার মধ্যে যদি পাঠিয়ে দেয় তো আমার মান সম্মান ইজ্জতটা বেশি হবে রাত বোঝে ধু তোর থেকে নয় আমার মধ্যে দিয়ে পাঠাবে এরা দুজনাতে ঝগড়া লেগে গেল রাতে আর দিনে নবী আসছেন বলে রাত দিন রাত বলছে আমার মধ্যে আসবে দিন বলছে আমার মধ্যেই আর আজকালকার কিছু কিছু কুচট মানুষগুলো আছে কি নবী আবার কে রে বলে না ভাই তাদের কথায় মজাতে যাবেন না তাদের কথায় কথায় ইমানকে নষ্ট করবেন না এই রাত দিন যখন ঝগড়া সৃষ্টি করতে লাগলো তো রাতে আর দিনে বলছে আল্লাহকে আল্লাহর দরবাজে আল্লাহ তুমি ফাইসালাটা করে দাও তা আল্লাহ রাব্বুল ইজ্জাত কি করলেন না রাতে না দিনে তার মধ্যে বীজখানে দিলে তাদের ঝগড়াটাকে মিটিয়ে দিলেন তাই শুভ সাদিকে পাঠিয়েছেন যে হচ্ছে নবী মুস্তফার পিতা যার নাম হলো হযরতে আব্দুল্লাহ যে সর্বশেষে আখেরে আব্দুল্লাহর পুস্তের মধ্যে যখন নূরখানা দেওয়া হয়েছিল এ আব্দুল্লাহ যদি কোনো শুকনো জায়গাতে বসে গেছেন তো সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে ঘাস উৎপন্ন হয়ে ঘাস থেকে সালাম দিচ্ছে কাকে নবী মুস্তফার হুরকে জোরে বলো সুবহানাল্লাহ যদি কোনো শুকনো গাছের নিকটে আব্দুল্লাহ বসে গেছেন সঙ্গে সঙ্গে গা জীবিত হয়েছে পাতা থেকে সালামের ধ্বনি আওয়াজ আসছে তাহলে বলো নবীকে গাছে পাতাতে জঙ্গলে মাটিতে ঘাসে সবে চিনল কিন্তু আজ আমরা কোন মুসলমানকে নবীকে চিন্তা ছিল না এ আব্দুল্লাহর ঘটনা যখন চারিদিকে ছুটে গেল তো ওই মুহূর্তে একজন বাদশাহ বলছে শোন যে আব্দুল্লাহর মাথা কেটে আমার নিকটে পৌঁছাতে পারবে তাকে একশোটা উট এবং এক হাজার টাকা পুরস্কার দেওয়া হবে কেন কে নবী আসার আগে আগেই আব্দুল্লাহকে পৃথিবী থেকে উঠিয়ে দাও যাতে নবী পৃথিবীতে আর না আসে এটা যুক্তি ছিল একটা একজন ইহুদি চট করে উঠে বলছে হুজুর সামান্য একটা আব্দুল্লাহকে মারতে ফের কয়টা লোক লাগে আমি একাই একশো বলছে যাও এ তালোয়ার নিয়ে বুঝলেন চলল কোথায় ইয়ামিন শহর থেকে মক্কা নগরী আসছে হেঁটে 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 মক্কা নগরী আসার পর সর্বপ্রথম ওই আব্দুল্লাহর সঙ্গেই দেখা হয়ে গেল খুব পয়েন্ট দেখবেন খুব বিলে কথা দেবেন আপনাদেরকে একবার থোড়ে একদম নিয়ে যাচ্ছি তো আব্দুল্লাহর সঙ্গে যখন দেখা হলো তো আব্দুল্লাহ জানে নাকি এই ইহুদি আমাকে মারার জন্য এসছে আর ইহুদি জানে নাকি মক্কা নগরীর এই ছেলেটাই হচ্ছে আব্দুল্লাহ
তো ইহুদি বলছে এই মক্কাবাসী নজওয়ান, এই মক্কাতে একটা নজওয়ান আছে যার নাম হচ্ছে আবদুল্লাহ, একটু তাকে দেখিয়ে দিবে। তা আবদুল্লাহ বলছে ভাই তুমি এসেছো কোন জায়গা থেকে? বলছে আমি এসেছি ইয়ামিন শহর থেকে। বলছে আবদুল্লাহর সঙ্গে আমার খুব সাক্ষাৎ করবো, আমার খুব দরকার আছে, একটু দেখিয়ে দাও। বলছে ভাই একটু দাঁড়াও আমি আসছি। একটা দোকানে গিয়ে এক গ্লাস শরবত নিয়ে এসে ইহুদির হাতে দিয়ে বলছে আগে এটা শরবতটা পান করে নাও, তারপরে তোমাকে আমি আবদুল্লাহর বাড়ি পর্যন্ত নিয়ে গিয়ে তোমাকে আবদুল্লাহকে দেখিয়ে দিব। ইহুদি বলছে ভাই তোমার আমি শরবত পান করার জন্য আমি বলি নাই, তবে তুমি আমাকে আবদুল্লাহকে দেখিয়ে দাও, আমার সময়টা নষ্ট করো না, আমাকে ইয়ামিন শহরে যেতে হবে। কিন্তু দেখুন মানুষ মানুষের সম্মানটা কিভাবে করে, এখানে আদর্শটাই দেখিলেন। আবদুল্লাহ শরবতটা পান করিয়ে বললেন চলো আমার সঙ্গে, আমি তোমাকে আবদুল্লাহর বাড়ি নিয়ে যাবো। ওই সমাধে আবদুল্লাহ আগে আগে ইহুদি আপন বাবা পিছনে পিছনে চলতে আরম্ভ করে দিল। আবদুল্লাহ জানে না এই লোকটা আমার মাথা কাটার জন্য এসেছে, ইহুদি আপন বাবা জানে না মক্কা নগরে এই ছেলেটাই গলো আবদুল্লাহ। আবদুল্লাহ বাড়িতে নিয়ে যাওয়ার পরে একটি ঘরের মধ্যে বসতে দিয়ে ভিতরে চলে গেলেন, কিছু খাবার খাদ্য নেওয়াসার পরে ইহুদির সামনে বাবা প্লেটটি রেখে দিয়ে বলছে আগে তুমি খাবার খাদ্যটা খেয়ে নাও, তারপরে তোমাকে আমি আবদুল্লাহকে দেখিয়ে দিব, আবদুল্লাহর সঙ্গে তোমার আমি পরিচয় করে দিব। ইহুদি বলতে লাগলো মক্কাবাসী রে ও নওজওয়ান শুনো রে, আমি তোমার বাড়িতে খাবার খাদ্য খাওয়ার জন্য আমি তোমার নিকটে আমি আসি নাই, তবে তুমি আমাকে আবদুল্লাহকে দেখিয়ে দাও, আমার সময়টা তুমি নষ্ট করো না, আমাকে ইয়ামিন শহরে আবার অফিস আমার চলে যেতে হবে, তবে অতি তাড়াতাড়ি দেখিয়ে দাও। আবদুল্লাহ বলতে আছেন বলে ভাই তুমি ইয়ামিন থেকে হেঁটে 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 মক্কা নগরে এসেছো, তোমার খুব খিদা ভুক লেগেছে, তবে তুমি আগে খাবার খাদ্যটা খেয়ে নাও, তারপরে আবদুল্লাহকে আমি দেখিয়ে দিব। ইহুদি বলছে না না বলে যতক্ষণ এই পর্যন্ত এই বাচ্চাকে আমার মনের কথাটা খুলে না বলবো হয়তো আবদুল্লাহর পরিচয়টা আমাকে দিবে না, আবদুল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ করে দিবে না। ইহুদি বলতে লাগলো মক্কার নওজওয়ান শুনো রে, আমি আবদুল্লাহকে কেন খোঁজ করি রে, আমি ওর মাথাটা কেটে আমাদের বাদশার নিকটে নিয়ে চলে যাব, আমি তার নিকট থেকে পুরস্কার ইনামটা পেয়ে যাব। ওই সময়তে আবদুল্লাহ ইহুদির ডান দিকে তালোয়ার রাখা ছিল, ওই তালোয়ার কানা আবদুল্লাহ কাদের মধ্যে নিয়ে নিয়েছে, আর যেমনি হাতের মধ্যে নেওয়া ওই সমাধে ইহুদি তত্তর করে কাঁপতে লেগে গেল। ইহুদি মনে মনে চিন্তা করলো হয়তো আমাকে এই বাচ্চা আর রাখবে না, হয়তো আমাকে এই মক্কা থেকে ইয়ামিন আর যেতে দিবে না, এইবার আমার গর্দনটা কেটে নিবে। ইহুদি নাসারা আপন বাবা তত্তর করে কাঁপতে কাঁপতে আবদুল্লাহর দিকে তাকিয়ে আছে, ওই আবদুল্লাহ বলতে আছে বলে কি গুদি শুনো রে, এ নাও তুমি তালোয়ারের গোড়াটা ধরে নাও, তুমি ভয় পাবে না, চোখের পানি একটু বন্ধ করো রে, আর তালোয়ারের গোড়াটা তুমি ধরে নাও। আমি তালোয়ারের আগালটা ধরে নিলাম, আর ওই সমাধে আবদুল্লাহ নবী মুস্তফার পিতা আবদুল্লাহর আদর্শটা দেখেন, ওই তালোয়ারের আগালটা ধরে নিয়ে তার সামনে গর্দনটা পাতিয়ে দিয়ে বলতে লাগলেন, বলে ইহুদি মক্কা নগরের এমন কোন আবদুল্লাহ নাই, আমি হইলাম সেই আবদুল্লাহ। আমাদের ইলান করেছে, ইহুদি তালোয়ার নিয়ে ইয়ামিন শহরে চলে গেল। বাদশাকে বলল হুজুর এত সৌন্দর্য বাচ্চা এর মাথা আমি কাটবো না, আপনার কাছ থেকে আমি পুরস্কার ইমানটাও দিব না। ওই সময়তে 70 জন ইহুদি নাসারারা বলে দিল কি যতক্ষণ পর্যন্ত ওই আবদুল্লাহর মাথা কেটে আপনার সামনে না পৌঁছাবো আমরা এক ঘট পানি পর্যন্ত পান করব না। এই 70টা ইহুদি বুঝলেন
নিজের নিজের হাতে এক একটা করে নতুন নতুন তালোয়ার হাতে তুলে নিল, আর প্রত্যেকটা তালোয়ারে জাহার বিষ লাগিয়ে নিল যাতে আবদুল্লাহকে একবার মারাতেই যাতে শেষ হয়ে যায়, এই যুক্তি করে নিল। এই 70 জন ইহুদি আপন বাবা ইয়ামিন শহর থেকে মক্কা নগরে যেমনি চলে আসলো, মক্কা নগরে এসে মক্কাবাসীদেরকে জিজ্ঞাসা করে নিল, বলে আব্দুল্লাহ বলে একটা ছেলে এই মক্কা নগরে আছে, তবে ওই বাচ্চাটাকে একটু কি তোমরা দেখিয়ে দিবে? একজন ব্যক্তি বন্ধু আব্দুল্লাহ তো একটু আগে আপন জঙ্গলের দিকে শিকারে বেরিয়ে গেছে, ওই সমাতে 70 জন ইহুদিরা আপন হাতের মধ্যে তালোয়ার নিয়ে জঙ্গলের দিকে বেরিয়ে গেল। ও আমার বাপজিরা ভাইরা মা বোনেরা আমার, দেখুন বিশ্বের নবীকে পৃথিবী জগতে আসতে দিবে না বলে নবী আসার আগে আগে আব্দুল্লাহকে তুলে নিবে। তবে এই জায়গাতে আপনাদেরকে আমি পয়েন্টে কথাটাই বলে যাই, মাথার মধ্যে জেনে ভরে নিবেন, যদি কোনো বাদমাজাহাবের লোকেরা প্রশ্ন করে আপনি সেই প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টাটা করবেন। এই 70 জন ইহুদিরা জঙ্গলের দিকে যেমনি বেরিয়ে চলে গেল, জঙ্গলে প্রবেশ করার আগে আব্দে মুনাফের বেটা ওয়াহাবের সঙ্গে দেখা হয়ে গেল। ওই ওয়াহাবকে আপন 70 জন ইহুদিরা বলতে লাগলো, বলে কেন এই রাস্তা দিয়ে আব্দুল্লাহ বলে একটা ছেলেকে আপন শিকারে চলে গেছে, ওই সমাধে আপন বাবা আব্দুল্লাহ? ওয়াহাব বলতেছে হ্যাঁ হ্যাঁ গা, ওই দেখো জঙ্গলের ভিতরে যে বাচ্চাটা আছে ওর নাম হলো আপন আব্দুল্লাহ। ইহুদিরা বাবা যেমনি দেখে নিল, 70 জন ইহুদিরা তালোয়ার নিয়ে আব্দুল্লাহকে চারিপাকে পাকে ঘেরাও করে নিল। এদিকে দেখার পরে এত কাঁদতে লেগে গেল, দুই চোখের পানি ঝরঝর করে ঝরতে লেগে গেল। ওয়াহাব বলে আল্লাহ গো, এই 70 জন ইহুদির হাতের মধ্যে তালোয়ার আছে গো আল্লাহ, এই বাচ্চাটা ওয়াকালে হয়তো মারা যাবে, এত সুন্দর যে বাচ্চা ছেলে আমি মক্কা নগরে দেখে নাই, তবে আল্লাহ গো বাচ্চাটা কি আর বাঁচবে না? 70 জন ইহুদিরা গাগা তালোয়ার নিয়ে চারিপাকে বাগে ঘুরতে লেগে গেল। ওয়াহাব বাবা টুকটুক করে দেখতে আছে, এমন সমাধে একজন ইহুদি বলতে আছে, তোমার নাম কি আব্দুল্লাহ? বলে হ্যাঁ আমার নাম হলো আব্দুল্লাহ, আমার পিতার নাম হলো আব্দুল মুত্তালি। বলছে কেন? ইহুদিরা বলছে আমরা শুনেছি কি তোমার নিকট থেকে এমন একটা বাচ্চা আসবে, সেই বাচ্চাটা হবে রহমাতুল্লিল আলামিন। জোরে বলুন। বলে ওই বাচ্চাটা আসার আগে আগেই তোমাকে পৃথিবী থেকে উঠিয়ে দিব, যাতে ওই বাচ্চা যাতে পৃথিবীতে না আসে, কলমার দাওয়াটাও যদি না দিতে পারে। আব্দুল্লাহ বলছে তোমাদের মতো বোকা কেউ আছে? বলছে কেন? বলছে শুন, বলে একটা মাস্টার মাস্টারের সঙ্গেই তর্ক বিতর্ক হয় না ভাই? না মাস্টারের সঙ্গে একটা রাখালে তর্ক হবে? একটা আলেম আলেমের সঙ্গেই তর্ক হয়, একটা ডাক্তার ডাক্তারের সাথেই তর্ক হয়। তবে শুন, যে আল্লাহ রব্বুল ইজ্জত তার হাবিবকে পৃথিবী জগতে পাঠাবেন, আর ওই আল্লাহর সঙ্গে তুই মোকাবেলা দিবি? আব্দুল্লাহ বলছে শুন ভাই, আমি তো মাথা দিবই, কিন্তু এমনিতে আমি দিব না, লড়াই যুদ্ধ করেই আমি মাথাটা দিব। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু আব্দুল্লাহ হাতে কোনো অস্ত্র বলতে কোনো জিনিস ছিল না, চুপচাপ। ওই সমাধে আল্লাহ রব্বুল ইজ্জত হযরতে জিবরিলে আমিনকে বললেন, ও জিবরিল দেখো দেখো গো, আমার হাবিবের পিতা আব্দুল্লাহর দিকে লক্ষ্য করে দেখো, আব্দুল্লাহকে মারার জন্য তারা তলোয়ার নিয়ে রেডি হয়ে গেছে। তবে জিবরিল যাও যাও, আমার আব্দুল্লাহ যার উপরে ডালটা বসিয়ে দিবে, তুমি তাকে সঙ্গে সঙ্গে তুমি কতল করে দিবে। হযরতে আব্দুল্লাহ ইহুদিদের সঙ্গে কথা বলতেছিলেন, আব্দুল্লাহ চট করে একটি গাছের ডালকে ভেঙে নিয়ে
বলে তোদের সঙ্গে আমি এভাবে মোকাবিলা দিয়ে দিব। সেকেন্ডের মধ্যে জিব্রিলে আমির বাবা ওই আব্দুল্লাহর নিকট এসে কাজির হয়ে গেলেন। আব্দুল্লাহ যার উপরে ডালটা বসিয়ে দেয়, সঙ্গে সঙ্গে ইহুদি তাই জিব্রিলে আমিন তাকে কতল করে দেয়। এমনি করতে করতে 70 জন কি ইহুদিকে কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিল। ওই আব্দুল্লাহ মক্কা নগরে এলেন, আর বাড়িতে আসার পরে পরেই আপন ওই সমাতে তিনার পিতা হযরতে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে ডাক করে বললেন, বেটা আব্দুল্লাহ তবে একটু তুমি আমার নিকটে এসো। আব্দুল্লাহ ওই সমাতে হাত দোকানা জোর করে সম্মুখে আপন দাঁড়িয়ে গেলেন। হযরতে আব্দুল মুত্তালিব বললেন, বেটা আব্দুল্লাহ দাদা আমি তোমাকে একটি কথা বলবো গো, তবে তুমি কথাটাই আমার মেনে নাও। আব্দুল্লাহ বললেন, আব্বা হুজুর গো তবে আপনি আমার কি কথা বলবেন বললো না কেন? ওই সমাধে আব্দুল মুত্তালিব বললেন, বেটা আব্দুল্লাহ তোমার আমি বিবাহ দিয়ে দিব, যেহেতু তোমার কদমে কদমে দুশ্মন লেগে আছে, কখন হয়তো তোমাকে শেষ করে দিতে পারে রে বেটা, তবে তোমার আজকে আমি বিবাহটা দিয়ে দিব, তুমি বিবাহ করতে রাজি হয়ে যাও। আব্দুল্লাহ ওই সমাধে বললে বলে, আব্বা গো গো আমি বিয়ে করবো না। আব্দুল মুত্তালিব বাবার দ্বিতীয়বারে বললেন, আব্দুল্লাহ চুপ করে গেলেন কোনো কথা বললেন না। তৃতীয়বারে বললেন, তবু কোনো কথা বললেন না। ওই সমাধে আব্দুল্লাহ তিনার পিতা হযরতে আব্দুল মুত্তালিবের নিকট থেকে চট করে উঠে গিয়ে নিজের ঘরে বসে বসে কাঁদতে আরম্ভ করলেন। আব্দুল্লাহর দুই চোখের পানি গড়ে গড়ে চলে যায়। হযরতে আব্দুল মুত্তালিব সহ্য করতে পারলেন না। ও ভাইরা বাপজিরা মা বোনেরা আমার, আব্দুল্লাহকে এত বলেছিলেন বিয়ে করতে, তবু আব্দুল্লাহ সেই জায়গাতে একটিও জবান খোলেননি। আর আজকালকার ছেলেরা বাপ বেহাত বিয়া দেওয়ার আগে আগেই বেটা বলছে, বাপ তুমি আমার বিয়া দিবা তো দেও তো চললাম। কি হয় না হয় না জি, বাপ দেখছে কি ব্যাপার খুব খারাপ, বেটা যদি কোনো মেয়েকে নিয়ে পালিয়ে যায় তো আমার 1,00,000 টাকার লস, তাড়াতাড়ি দিয়ে দে। কি বলছে না এটা, কিন্তু তাদের আদর্শটা দেখে, সামনে কথা বলছে না, মাথা নত করে আব্দুল্লাহ হাত দুটাকে জোর করে নিজের ঘরে চলে গিয়ে বসে বসে কাঁদছে। ওই সময় আব্দুল মুত্তালিব তার কিছু বন্ধুদেরকে ডেকে বলছে, যাও আমার আব্দুল্লাহকে যদি তোমরা বিবাহ করতে রাজি করতে পারো তবে তোমাদেরকে পুরস্কার দিব। জোরে বলো সুবহানাল্লাহ, একবার দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যতটি লোক আমরা সকলে বসে আছি বুঝলেন, যদি জোরে জোরে নবীর প্রতি মহব্বত রেখে দরুদ পড়তে বিশাল আওয়াজ হবে, হবে না জি? না গলা টালো উঠছে না, চাটা খাবেন নাকি বলেন তো, চাটা খাইয়ে দিতে পারি। আমরা তো ভাই রাত রাত জেগে জেগে আসছি এবং বলতে বলতে পারছি, তবু মাশাআল্লাহর রহমত আপনাদের দোয়াতে ঘুরি বেড়াচ্ছে, আওয়াজ চলছে, কিন্তু আপনাদের মনে হচ্ছে কি একদিনই আওয়াজ শেষ? যেমন সাহেব বললে, জমানা দিবাহানা জমানা দিবাহানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা তুলনা তুলনা, মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গরম বালি পায়ের তলায় শীতল হয়ে যায়, হে মা গো শীতল হয়ে যায়, নোরানি বদনে হাওয়া চলে সনসনে খেজুর পাতাই হিলাই সব ডানা, মা গো তোমার
তোমার লালের নাই তোলো না তোলো না তোলো না মোদের নবীর জন্ম গল যেদিন মক্কায় শুকুন গাছে ফুল ফুটিল মোর সাহারায় মাগো মোর সাহারায় নবীজির কি সারায় নবীজির কি সারায় গাছে এসে সালাম জানাই আসমানের চাঁদ জাহার খিলু না মাগো তোমার লালের নাই তুলো না তুলো না তুলো না জামানা দিবানা জামানা দিবানা ও গো মায়া মিনা তোমার লালের নাই তুলো না মাগো তোমার লালের নাই তুলো না তুলো না শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় আকাশে রই হুর গেলে মান সালাম জানাই মাগো সালাম জানাই শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় আকাশে রই হুর গেলে মান সালাম জানাই মাগো সালাম জানাই আদবে সহকারে জোরে বলুন নবী আকাশে তাকাচেন হুর গেলে মান তারাও দিয়ে যাইয়ে বুঝতে পারছেন না পারেন না যদি বুঝতে পারতেন তো জোরে বলতেন তাই বাদ বলছেন শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় আকাশে রই হুর গেলে মান সালাম জানাই মাগো সালাম জানাই আদবে সহকারে আদবে সহকারে নূর নবীকে ঘিরে ফারিশি তারা হিলাই দোলো না মাগো তোমার লালের নাই তোলো না তোলো না তোলো না জামানা দিবানা জামানা দিবানা ও গো মায়া মিনা তোমার লালের নাই তোলো না মাগো তোমার লালের নাই তোলো না তোলো না আল্লাহুম্মা ওয়ালা আলী সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মুহতারাম মুআজ্জাজ সামাইর ইকরাম বাবা জীবনের আমার তবে একটা কথা কোথাবানে মনে পড়ে গেল যে কথাটা হচ্ছে এমন একটা লোক বসলেন বয়স্ক মানুষ জীবনে কোনোদিনও কোনো গাড়িতে চাপেনি এমন এমন বুড়া বুড়া লোক আছে মরে গেল মাটিতে মিশে গেল দেখা মসজিদের ভিতরই দেখেনি আচ্ছা রানাই ভাই হ্যাঁ এখনো আছে লোক এরকম এমন এমন বুড়া আছে বুঝলেন এক পা কবরে এক পা বাড়িতে মসজিদের ভিতরে দেখলো না আবার ওই লোকটার জন্য যদি কোনো ইমাম বলে আমি তার জানাজা পড়াবো না তো গ্রামের লোক বলে তোকে আর রাখবো না ন্যায্য বিচার আমাদের কিন্তু নাই তো ওই বুড়াটা বুঝলেন কোনোদিন গাড়িতে চাপেনি তো হঠাৎ করে একটা তার কাজ পড়ে গেল আপনাদের কোথায় বুঝবো এই দুবরাজপুরে ধরেন তো তার বেটা বলছে আব্বা তুমি এই মুহূর্তে এই সমাতে তুমি দুবরাজপুর চলে যাও তুমি ওই কাজটা করে চলে আসো তো বেটা বলছে বাপ বাপ বলছে বেটাকে বলছে কি দেখ বেটা শোন আমি কোনোদিন গাড়ি মাড়িতে কিছুতে চাপিনি আমি যেতে পারবো না তাই তাহলে তুই আমার কাজটা তুই করে দিয়ে চলে আয় বেটা বলছে তোমার কাজ তুমি যাও আমার কাজ আর নাই কে আমি গেলে তোমার কাজটা হয়ে যাবে এখন দেখেন আমি জালসাতে আপনার এখানে এসেছি আমার ছেলে এখন বর্তমান মাদ্রাসায় পড়ছে ধরেন তবু যদি আমি বলে কি তুই আমার জায়গাতে চলে যাতো কে মানবে শর্ট করে এখনই মানবে না তো হঠাৎ করে তার বেটা বলছে তুমি চলে যাও বেটা বলছে বাপ তোমার কাজ তুমি যাও আমার কাজ নয়
বাপ যাবে না বেটা ছাড়বে না তোর হাতটাকে ধরে টানতে টানতে একটা বাস বাসস্ট্যান্ডে নিয়ে যাওয়ার পরে বাসের ড্রাইভারের কাছে বসিয়ে দিয়ে ড্রাইভার বলছে ভাই আমার বাপজিকে তোমার কাছে বসিয়ে দিলাম একটু তুমি আমার বাপজিকে দুবরাজপুরে গিয়ে নামিয়ে দিও। ই নেমে গেছে বাস ছেড়ে দিল হ্যান্ডেল ঘোরাচ্ছে তাও বুড়া দেখছে গিয়ার চেঞ্জ করছে তবু দেখছে হরেন মারছে মানে ড্রাইভার যা কিছু করে পুরো দেখতে 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 চলে যাই। দুবরাজপুর পৌঁছার আগে একটা বাস স্ট্যান্ডের মধ্যে সাইডে বাসটা লাগিয়ে দিয়ে একটা চায়ের দোকানে ড্রাইভার চা খেতে নেমে গেছে আর ই বুড়া করেছে কি দিকে গিয়ারটাকে ধরে উপড়ে ভেঙে চুড়ে রেখে দিয়েছে। চাটা খেয়ে এসে ড্রাইভার বুঝলেন গাড়ি স্টার্ট করে গিয়ারে হাত দিয়েছে তো গিয়ার ভাঙা। ড্রাইভার বলছে ভাই একে কাজ করলো তো বুড়াটা বলছে বাপ তোমাকে আমি ওইখান থেকে দেখতে 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 আসছি তুমি ভাঙার লেগে চেষ্টা করছো ভাঙতে পারছিলাম না ভেঙে দিয়েছি। মনে করছে এক হাতে হিলা হিলি করছে ভাঙা লেগে তো ভাঙা ভেঙে দিয়েছি। তাহলে এখানে দেখেন ওই বুড়াটা যদি গাড়িতে চাপতো গাড়ির মর্মটা জানতে পারতো পারতো না কেটা গিয়ার এটা হরেন এটা ব্রেক এটা আপনার হ্যান্ডেল। তা আমার বলার উদ্দেশ্য হচ্ছে মুসলমান আমরা যতক্ষণ পর্যন্ত ইসলামের ভিতরে না ঢুকতে পারবো ততক্ষণ পর্যন্ত ইসলামের মর্মটা বুঝতে পারবো না। ঢোকার চেষ্টাটা করুন এখনও অবহেলা করি এখানে ওখানে সময়টা না কাটিয়ে টিভির আড্ডায় মোবাইলে সময়টা না কাটিয়ে আল্লাহর ইবাদতের দিকে আগান। যদি আপনি সেভাবে পরিবর্তন হয়ে আল্লাহর ইবাদতে আগাতে পারেন তবে আপনার ইহকাল পরকালেও লাভবান হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ।